আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ল্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভেয়ার মোহাম্মদ জীবন খান। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে জমির খারিজ বা মিউটেশন করতে কি কি লাগে, কোথায় করবেন, কিভাবে করবেন, খরচ কত, এবং 1170 টাকায় নামজারি বা খারিজের বাস্তবতা এবং নামজারি সম্পর্কিত অনেক প্রশ্ন এবং উত্তর। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি। প্রথমত, যে খারিজ না করলে আপনি যে সকল সমস্যায় পড়বেন, আমাদের সবার কম বা বেশি ভূমি বা জমি রয়েছে, কারো কম বা কারো বেশি জমি রয়েছে। খারিজ বা নামজারি জমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জমি খারিজ বা নামজারি না করলে আপনি আপনার জমির খাজনা ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না, ফলে ভবিষ্যতে আপনি ঝামেলায় পড়তে পারেন। খাজনা দেওয়া মানে আপনি যে জমিটির ভোগ দখল করছেন এটার প্রমাণ। খারিজ না করলে আপনার জমি অন্য কেউ খারিজ করে নিয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার তেমন কিছু করার থাকবে না, তখন আপনাকে মিসকেস করে খারিজ করতে হবে, যা অত্যন্ত ঝামেলা ও ভোগান্তির। খারিজ না করলে আপনার জমি অন্য কোথাও বিক্রিও করতে পারবেন না, এজন্য খারিজ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি নতুন জমি কিনেন অথবা আপনার পৈতৃক সম্পত্তিও যদি হয়, তো অবশ্যই অবশ্যই আপনারা খারিজ করার চেষ্টা করবেন, যত দূরত সম্ভব খারিজ করে নেবেন, ঠিক আছে? তা আমরা জানি মূল দলিল পেতে সময় লাগে, তারপর আপনার কী করবেন, নকল বা সার্টিফিকেট কপি তুলে নিয়ে খারিজ করার চেষ্টা করবেন। তো খারিজ করতে যা যা লাগে, প্রথমত আপনার মূল দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল দলিলের ফটোকপি, অর্থাৎ আপনার কাছে যে দলিলটা আছে, যদি আপনি ক্রয়কৃত জমি হয় তো অবশ্যই সর্বশেষ যে দলিলটা দিয়ে আপনি মালিক হয়েছেন ওই দলিলটার ফটোকপি, ওইটা আপনার মূল দলিল হোক অথবা নকল হোক, নকল দলিল হোক, ঠিক আছে? আর দ্বিতীয়ত, যার নামে খারিজ হবে ওনার ভোটার আইডি বা যদি ভোটার আইডি না থাকে জন্ম সনদের কপি এবং ছবি, ঠিক আছে? তো প্রথমত যে আপনার মূল দলিল বা দলিলের সার্টিফিকেট কপি, দ্বিতীয়ত যার নামে খারিজ হবে ওনার ভোটার আইডি বা জন্ম সনদের কপি এবং ছবি। তৃতীয়ত, জমির খতিয়ান বা পর্চা SAURS অথবা RSUBS খতিয়ান বা পর্চা লাগবে। অর্থাৎ আপনার এলাকাতে যদি শুধুমাত্র RS রেকর্ডের উপর খাজনা নেয়, তো ওই ক্ষেত্রে আপনার কী করতে হবে, RS এবং এস এর খতিয়ান লাগবে। আর যদি আপনার এলাকাতে BS খতিয়ানের উপর খাজনা নেয়, তখন আপনার কী করতে হবে, BS এবং RS এই দুটি পর্চা লাগবে, ঠিক আছে? চতুর্থত, RS খতিয়ান হতে বর্তমান মালিক পর্যন্ত বায়া বা রেফারেন্স দলিলের ফটোকপি লাগবে, ঠিক আছে? এখন অবশ্যই আপনাকে কি করতে হবে, RS খতিয়ান হতে বর্তমান মালিক পর্যন্ত বায়া বা রেফারেন্স দলিলের ফটোকপি দিতে হবে, ঠিক আছে? অথবা আপনার সর্বশেষ যিনি মালিক, আপনার ওনার নামে যদি খারিজ থাকে, ঠিক আছে, তাহলে ওনার খারিজের কপি বা ফটোকপি আর আপনার যেই দলিল, ওনার কাছ থেকে যে আপনি জমি নিয়েছেন ওই দলিলটা ইয়ে নিলেও আপনি করতে পারবেন। পৈতৃক সম্পত্তি নামজারি করতে ওয়ারিশ সনদ অথবা বন্টননামা দলিলের কপি, ঠিক আছে? আপনার ধরেন আপনার বাবার জমি বা দাদার জমি, এখন ওনাদের জমি নামজারি করার জন্য আপনার কি করতে হবে, আপনার ওয়ারিশ সনদ নিতে হবে। কোথা থেকে নেবেন, ইউনিয়ন পরিষদ থেকে। আর যদি ওয়ারিশ সনদ অথবা যদি আপনার বন্টননামা দলিল করে থাকেন আপনারা ভাই বোনের মধ্যে বা আপনাদের বাপ চাচার মধ্যে হয়ে থাকে, তখন ওই দলিলের কপি আর সবগুলো ডকুমেন্ট দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। www.land.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যদি আপনারা পারেন করবেন, আর না পারলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারবেন। নামজারি কোথায় ও কিভাবে করবেন, এই সকল ডকুমেন্ট অনলাইনের আবেদন ফর্ম সহ নামজারির জন্য আবেদন করতে হবে উপজেলা ভূমি অফিস, এসিল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি এর অফিসে। তো অর্থাৎ সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে কোথায় যাইতে হবে, আপনার এলাকার বা আপনার উপজেলা ভূমি অফিসে, ঠিক আছে? আপনার স্থানীয় তফসিল অফিসে নামজারির আবেদন নেওয়া হয় না, নামজারির আবেদন নেওয়া হয় উপজেলা ভূমি অফিসে, ঠিক আছে? অনেকে আপনার কী করে, স্থানীয় ভূমি অফিসে যায়, ওইখানে ওনারা মানে ওইখানে কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই, আবেদন নেয় উপজেলা ভূমি অফিসে। তো এখন আবেদনের সাথে কী লাগবে, আবেদনের সাথে আপনার 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার পর ইউনিয়ন ভূমি অফিসে আপনার এই কেস নাম্বার পরে তখন নামজারি জমাভাগের প্রস্তাব পাশ হয়, ঠিক আছে? পর্যায়ক্রমে আপনার কী হয়, নামজারি জমাভাগের প্রস্তাব পাশ হয়, ওই প্রস্তাবের মধ্যে আপনার সার্ভেয়ার কানুনগো মানে সবার আপনার প্রতিবেদন থাকা লাগে, ঠিক আছে? আর খতিয়ান হবে
মানে আপনার প্রস্তাব পাশ হওয়ার পরে আপনার কি হবে, নতুন করে খতিয়ান সৃষ্টি হবে। মানে আপনার নামে আপনি যদি নামজারির জন্য আবেদন করেন, আপনার নামে একটা নতুন করে খতিয়ান হবে, এবং খতিয়ান হওয়ার পরে সর্বশেষ আপনার কি করতে হবে, খাজনা দিয়ে ডিসিআর কালেক্ট করতে হবে। ঠিক আছে, ডিসিআর আপনার 1150 টাকা ওই ডিসিআর এর মধ্যে লেখা থাকে যে ওই ডিসিআরটা আপনার কালেক্ট করতে হবে। এখন আমরা আসি যে নাম জারি করতে কত টাকা লাগে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও নাম জারি করতে সব মিলিয়ে 1170 টাকা লাগে, কিন্তু যারা ইতিপূর্বে নাম জারি করেছেন তারা বলতে পারবেন আসলে 1170 টাকা দিয়ে করা সম্ভব কি না। তা আপনার সারা বাংলাদেশে মোটামুটি অনেক অনেক ভূমি অফিস আছে, তো ওই ভূমি অফিসগুলোর মধ্যে আপনার অধিকাংশতে আপনার এই যে সমস্যাটা হয়, দেখা যায় আপনার নাম জারি একটা লম্বা একটা প্রসেস। তো ওই প্রসেসের মধ্যে যে আপনার অনেকেই আপনার বাড়তি টাকা দাবি করে, যে আপনার অনেক সময় দেখা যায় আপনার ভূমি অফিসে যারা আছে ওনারা করে, আবার অনেক সময় আপনার ওই এলাকার সিন্ডিকেট থাকে, আপনার ওই এলাকাতে দালাল থাকে। তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনার আসলে প্রকৃতপক্ষে এই টাকাটা দিয়ে অনেক সময় করা সম্ভব হয় না। আপনারা যারা ইতিপূর্বে করেছেন ওনারা বিষয়টা বুঝতে পারবেন। আসলে আপনার বাংলাদেশে কিছু কিছু ভূমি অফিস ছাড়া অনেক অফিসে আপনার 1170 টাকা দিয়ে মিউটেশন করা যায় না, যেটা আপনার বাস্তবতা। ঠিক আছে, তো আপনি যদি আপনার দেখা গেলো যে মোটামুটি সব কাগজপত্র ঠিক থাকলে হয়তো বা করতে পারবেন, যদি একটু 19-20 থাকে তখন আপনার আর করা যায় না, তখন ওনারা করে কি আপনার নামঞ্জুর করে দেয়। ঠিক আছে, বাড়তি টাকা না পেলে আপনার এই যে আবেদনটা নামঞ্জুর করে দেয়। অনেক সময় দেখা যায় আপনার 100% পিওর কাগজপত্র থাকলে আপনার এই টাকা দিয়ে অনেক অনেক অফিসে করা যায়। তো অনেকে ইউটিউবে বা অনলাইনে বলে থাকেন যে 1170 টাকা দিয়ে নাম জারি করা যায়, কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন। কারণ নাম জারি করতে আপনি নিজে নাম জারি করতে দেখুন, মানে নাম জারি করতে যান, দেখুন করতে পারেন কি না। যদি করতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কত টাকা দিয়ে করতে পারছেন। তা আসলে আপনার বিষয়টা হচ্ছে যে সরকারি খরচ কিন্তু আপনার 1170 টাকায়, যে আপনার 1000 টাকা খতিয়ান ফি, তারপর আপনার নোটিশ জারি ফি 50 টাকা, আপনার 20 টাকার কোর্ট ফি। ঠিক আছে, তো আপনার সবগুলো ডিসিআর এর মাধ্যমে নেওয়া হয় 1170 টাকা, মানে 1150 টাকা, আর 20 টাকার আপনার কোর্ট ফি। তো প্রশ্ন, এখন আমরা একটু নাম জারি সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নিই। যে প্রশ্ন, জমির দলিলে বা খতিয়ানের সমস্যা থাকলে নাম জারি করা যায়? উত্তর, না। কারণ আপনি যদি আপনার খতিয়ান বা দলিলের সমস্যা থাকে আবেদন করলে আপনার আবেদনটা নামঞ্জুর বা বাতিল করে দিবে। ঠিক আছে, তো আমরা অনেক সময় করি কি টাকা দিয়ে আমরা নাম জারি করে নিই, কিন্তু যার জমি কম পড়বে, অর্থাৎ আপনি যার জমিটা নিয়ে নাম জারি করে ফেলবেন, অর্থাৎ আপনার ওই উনি যদি আপনার মিসকেস করে, ঠিক আছে, তাহলে আপনি যদি বেশি টাকা দিয়ে নাম জারি বা খারিজ করেন তারপরও আপনার লাভ হবে না। ঠিক আছে, তো উনি আপনার বেশি টাকা দিয়ে নাম জারি করলেও উনি যদি আপনার মিসকেস করে, যদি ওনার যদি পর্যাপ্ত এভিডেন্স বা ডকুমেন্ট থাকে, তো এক্ষেত্রে আপনার কাছ থেকে উনি আপনার কি করতে পারবে, জমি নিয়ে মানে নিয়ে নিতে পারবে। তো এখন দ্বিতীয় প্রশ্ন, যে আমার জমি যদি অন্য কেউ নাম জারি করে নেয় তাহলে আমি কি করব? যে উত্তর, আপনাকে মিসকেস করতে হবে। ঠিক আছে, মিসকেস কোথায় করবেন? মিসকেস আপনার উপজেলা ভূমি অফিস, উপজেলা ভূমি অফিসে করবেন। প্রশ্ন, যে মিসকেস কোথায় করব? আমি বলে দিছি যে মিসকেস অবশ্যই আপনারা কোথায় করবেন, উপজেলা ভূমি অফিসে করবেন। ঠিক আছে, অথবা আপনার সহকারী কমিশনার ভূমি যে অফিস, মানে আপনাদের উপজেলাতে একটা করে আপনার ভূমি অফিস আছে, ওই অফিসে করতে হবে। এখন মিসকেস করলে কি জমি ফেরত পাবো এবং সময় কতদিন লাগবে? মিসকেস করলে জমি পাবেন, কিন্তু পর্যাপ্ত আপনার ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, আপনি যে জমির মালিক এবং নিরঙ্কুশ মালিক, আপনার যে যত ধরনের ডকুমেন্ট আছে, খতিয়ান, দলিল, পর্চা, সব কিছু আপনার লাগবে। ঠিক আছে, এবং সব কিছু যদি আপনার ফেয়ার থাকে তাহলে অবশ্যই আপনি মিসকেস করলে আপনার জমি ফেরত পাবেন, আপনার জমি যদি অন্য কেউ খারিজ করে নিয়ে যায়। তো সময় কত লাগবে এটা সঠিকভাবে বলা সম্ভব নয়, 3 মাস 6 মাস, অনেক ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে। তার যদি আপনাদের কারো এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার এক জমি একজনের জমি অন্যজন খারিজ করে নিয়ে গেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনার অবশ্যই চেষ্টা করবেন যে আপনার জমি খারিজটা যত দ্রুত সম্ভব করে ফেলার। কারণ ওই ক্ষেত্রে দেখা যায় কি, যদি আপনি করে ফেলেন তখন অন্য কেউ করতে গেলে মানে অনেক আপনার অসুবিধার মুখে পড়ে। ঠিক আছে, তো প্রশ্ন, পরপর নাম জারি কয়েকবার নামঞ্জুর করলে পরে নাকি আর আবেদন করা যায় না, এটা কি সঠিক কিনা? তো হ্যাঁ, উত্তরটা হ্যাঁ, যে ভূমি অফিসে আবেদন করতে পারবেন না, তবে ডিসি অফিসে এডিসি বরাবর আবেদন করতে পারবেন। মানে বেশ কয়েকবার যদি আপনি ভূমি অফিসে আবেদন করেন, যদি ওনারা নামঞ্জুর করে দেয় তখন আর আপনি ভূমি অফিসে আবেদন করতে পারবেন না।
ঠিক আছে, তখন আপনাকে এডিসি বরাবর, মানে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি বরাবর আবেদন করতে হবে। তো আশা করি নামজারি সংক্রান্ত সব বিষয় আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।